দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অচলাবস্থা, কবে কাটবে, কবে গড়াতে শুরু করবে বাসের চাকা, কবে ভোগান্তি শেষ হবে সাধারণ মানুষের। পুজোর মুখে বাংলায় বেনজির পরিবহন সংকট, সাত দিন হয়ে গেল, এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা লাগাতার আন্দোলন চালাচ্ছেন, অধিকাংশ সরকারি বাসের চাকা গড়াচ্ছে না, মহা দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের, কেউ পরীক্ষা দিতে বেরিয়ে বাস না পেয়ে পড়েছেন মহা ফাঁপড়ে, কেউ অসুস্থ পরিজনকে কলকাতায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে চাইছেন কিন্তু বাস পাচ্ছেন না। কলকাতা হোক বা জেলা, সর্বত্র ধরা পড়েছে দুর্ভোগের দিনলিপি। আমার আরআর গ্রুপ ডি রেলের পরীক্ষা আছে পানাগড়ে, কিন্তু এখানে বাসের জন্য এসেছিলাম কিন্তু এখানে বাস নেই। কে অসুস্থ, আমি বাস স্ট্যান্ডে আসে আমার বললো যে এখন বাস স্ট্রাইক চলছে শুক্রবার থেকে, ওই জন্য ট্রেন বুক করা হচ্ছে এই ছোট বাচ্চা আর কি। পুরুলিয়া, দুর্গাপুর, রামপুরহাট থেকে শিউড়ি, ধর্মতলা বা দীঘা, এসবিএসটিসি ডিপো এবং স্ট্যান্ডে অস্থায়ী কর্মীদের আন্দোলনে হয়রান সাধারণ মানুষ। পুজোর মুখে এহেন সংকট কাটাতে আন্দোলনকারীদের কিছু দাবি দাওয়া মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন পরিবহন মন্ত্রী। এই পুজোর মরশুমে আমি তাই তাদের কাছে অনুরোধ করছি যে আপনারা অবরোধ তুলে নিন, নিয়ে আপনারা কাজে যোগ দিন, আপনাদের যাতে 26 দিন আপনারা কাজ পান মাসে। আমি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সাথে কথা বলেছি, এটা আমরা সুনিশ্চিত করব। ছুটি সংক্রান্ত কিছু দাবি দেওয়া আছে, আমি বলেছি এই দুর্গাপুজো কাটলেই তাদের এই সমস্যাগুলো নিয়ে বসবো। কিন্তু আন্দোলনকারীরা চান লিখিত প্রতিশ্রুতি। উনি আমাকে সকালবেলা ফোন করলেন, আমরা বুঝতে পারছি যে আমরা এটা পরিষেবা দেন সরকারের পরিষেবা, কিন্তু উনি আমাকে সকালবেলা বললেন যে ভাই তোমাদের সাত দফা দাবি আছে, দু দফা দাবি মেনে নিচ্ছি আর পাঁচ দফা দাবি কালী পূজার পরে মানব। আমার স্যার দাবিটা কী, না 26টা হাজিরা আর সবেতনের ছুটি মঞ্জুর। উনি তো দ্বিচারিতা করছেন, আমাদের লিখিত অর্ডার না দিলে আমরা কিন্তু এই কর্মবিরতি পালন থেকে উঠবো না। আন্দোলনকারীরা তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন জায়গায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারা রয়েছেন, আর এই পরিস্থিতিতে নিঃসন্দেহে চরম অস্বস্তিতে তৃণমূল সরকার। তারা অবস্থানে অনড় থাকায় তাই নরমে গরমে বার্তা দিয়েছেন পরিবহন মন্ত্রী। আমি আজকেই দেখব যে এটা তুলে নিতে হবে, আর না হলে আমাদের আমি টার্মিনেট করে দিতে পারি, এজেন্সিকে আমি টার্মিনেট করতে পারি, আমি এগ্রিমেন্ট ভঙ্গ করতে পারি, আমি শোকজ করতে পারি, এবং এদের সাথে তো সরকারের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও চলছে আন্দোলন, সাধারণ মানুষের ভোগান্তি যে কে সেই। প্রথমে কর্মীদের রেল রাস্তা রোকোয় হয়রানি, সেই দুর্ভোগ দ্বিগুণ করেছে এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের আন্দোলন, যার জন্য সরাসরি তৃণমূল সরকারকে দায়ী করেছে বিজেপি। ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে মমতা ব্যানার্জির অযোগ্যতার জন্য হয়েছে। 12 বছর ধরে টাকা লুট করো, সরকার চালাও, টাকা দিয়ে ভোট কিনে সরকারে আসো, এর বেশি কিছু করেননি। অ্যাডমিনিস্ট্রেশন চালানো আসে না, বিরোধিতা করতে উনি পারেন, সমস্ত ডিপার্টমেন্টে কর্মীর অভাব। এরই মধ্যে আবার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এসবিএসটিসির চেয়ারম্যান। কিছু লোক পেছন থেকে পর্যন্ত ভয় দেখাচ্ছে, এবং দীঘা থেকে কোনো একজন ব্যক্তি বিভিন্ন ডিপোতে ওভার টেলিফোনে হুমকিও দিচ্ছেন, সেটা আমরা শুনেছি। তার সত্ত্বেও এবং সিপিএমের সিটু ইউনিয়ন নেমে পড়েছে আন্দোলনে, সঙ্গে বিভেদকামী শক্তি, মানে এখন যারা হাঙ্গামা চায়, যারা উন্নতি চায় না, সেই শক্তিও নেমে পড়েছে। ওটা ওদের গৃহযুদ্ধ, আর যারা তৃণমূলের পতাকা নিয়ে আন্দোলন করছে, আমি আশা করব তৃণমূল তাদের দাবি পূরণ করে দেবে। আর এই কাজেই স্থায়ী কর্মীরা 30,000 টাকা বেতন পায়, এরা মমতা ব্যানার্জি তার যে সারা দিন মিথ্যা কথা বলা এরই একটা অংশ, সেই জন্য রাজ্য অ্যানার্কিতে চলছে। এই সেক্টরে আইএনটিসি অনুমোদিত কোনো কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজদের ইউনিয়ন নেই, না আছে রেজিস্ট্রেশন, না আছে অ্যাফিলিয়েশন। আইএনটিসি ঝান্ডা কাঁধে নিয়ে সিঙ্গল আপ জিন্দাবাদ, বামপন্থী সিপিআইএম এবং বিজেপির মদতে হচ্ছে এই ধ্বংসাত্মক আন্দোলন করার চলছে। এসবিএসটিসির আন্দোলনকারীদের সঙ্গে সরকারের কার্যত দড়ি টানাটানি চলছে, আর তার মাঝে পড়ে পুজোর মুখে মার খাচ্ছে ব্যবসা, ক্ষতি হচ্ছে পর্যটনে, সাধারণ মানুষের হয়রানি চূড়ান্ত। তাই দিনের শেষে প্রশ্ন একটাই, এই সংকটের সমাধান হবে কবে, কিভাবে হবে,